ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস, আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি কারেন্ট আপডেট নিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সমস্ত বাংলাদেশি মানুষের জন্য, আমাদের জন্য, মানে আমাদের ভারতীয়দের জন্য। কারণ যে মানুষটির দুর্ঘটনা ঘটেছে সেই মানুষটি শুধু বাংলাদেশের জন্য সম্পদ না বা বাংলাদেশের জন্য মাহাত্ম রাখে না, সে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জন্য যথেষ্ট মানে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গার অংশীদার এবং খুবই ভালোবাসার এবং খুবই রেসপেক্টের একটি মানুষ, যা যে হচ্ছেন মানে অত্যন্ত একজন গুণী শিল্পী এবং শিল্পের কদরটা থাকাই হচ্ছেন তার সাথে শিল্পীরও। তো তিনি মানে ভীষণ পরিমাণ একজন আমাদের একজন প্রিয় মানুষ এবং ভীষণ ট্যালেন্টেড মানুষও বলা যায়। তো তার এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে খুবই বিভীষিকাময় যে ঘটনাটা, মানে মানুষ দুঃস্বপ্ন হয়তো ভাবতে পারে না এরকম ঘটনা কোনো মানুষের সাথে ঘটতে পারে, তো সেটাই হচ্ছে ঘটেছে। তো এটা মোটামুটি এত জনপ্রিয় আর এত প্রিয় আমাদের, তো সেক্ষেত্রে দুঃখটা আরো বেশি। একদমই তাই। তো মোটামুটি এটা 4-5 দিন আগে ঘটেছে, কিন্তু মানে আমরা অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে এটা নিয়ে আমরা ভিডিও করব কিনা, মানে আমাদের করা উচিত কিনা। তো তারপরে মনে হলো যে না, বাংলাদেশ নিয়ে যখন আমরা কাজ করি তো যে কোনো জিনিস আপডেট থাকা এবং রাখা দুটোই আমাদের জন্য হয়তো উচিত বা কর্তব্যের মধ্যে পড়ে। তো এই টপিকটা যেহেতু একটা মানে খুব একটা মর্মান্তিক ঘটনা, তো সেই জন্য কোথাও কি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই নিয়েও ভিডিও করা। তো মানে সেই একটা কনফিউশন ছিল, একটা খারাপ লাগা ছিল যে এরকম টপিক নিয়ে ভিডিও করবো, কিন্তু যেহেতু আমার একটা দায়িত্বের মধ্যে রয়েছে সেই জন্য আনা। তো মানে কি বলবো, মানে একটা ব্যাপার হচ্ছে আমরা জাস্ট ফেসবুক স্ক্রোল করতে গিয়ে দেখেছি যে আবু হেনারুনের আগের ছবি এবং বর্তমান ছবি, বাট বাদ বাকি যে কিভাবে ঘটনাটা ঘটলো বা কি বিষয়বস্তু সম্পর্কে ব্যাপারটা আমাদের কোনো আইডিয়া নেই। তো সেইগুলো জানার জন্য এবং সেটাকে আপনাদের ফিলিংস কতটা বা কি রকম সেটার জন্যই জানার জন্য হয়তো আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। সেটাই, মানে প্রথমে আমাদের প্ল্যানিং ছিল না, তাহলে আমরা 2-3 দিন আগে যখন শুট করেছি তখনই করতে পারতাম, বাট করিনি। বাট এখন মনে হচ্ছে যে না, হয়তো করাটা উচিত। তো যাই হোক, এত কথা হচ্ছে যাকে নিয়ে বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে আমরা কাকে নিয়ে বলছি। তিনি হলেন অত্যন্ত একজন গুণী মানুষ, একজন জনপ্রিয় হচ্ছে মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলতে পারেন। এক্স্যাক্টলি। তো তিনি হচ্ছেন আবু হেনারনি। তো তিনি হচ্ছেন আমাদের কলকাতায় যে জি বাংলা রয়েছে সেই জি বাংলায় অনুষ্ঠিত মিরাক্কেল সিজন 6 এ 2011 সালের পার্টিসিপেট করেছিলেন এবং তিনি বিজেতাও হয়েছিলেন। তো সেই বিখ্যাত মানুষটির একটি অত্যন্ত বিভীষিকাময় দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়েই হচ্ছে ভিডিওটা। তো আমরা হচ্ছে এখানে 3টে পরপর ক্লিপিংস দেখবো, 3টেই হচ্ছে যমুনা টিভি। তো 3টেরই আমি টাইটেল পরপর বলে দিচ্ছি, তারপর পরপর এখানে আর কি চলবে। তো ফার্স্ট টাইটেল হচ্ছে শঙ্কামুক্ত নন আবু হেনারনি, কে তৈরি করেছিল সেই বেলুন। সেকেন্ড হচ্ছে আবু হেনারনিকে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে, দেশবাসীর দোয়া চাইলেন রনির স্ত্রী। আর থার্ড ভিডিও হচ্ছে কেমন আছেন আবু হেনারনি, বেলুন বিস্ফোরণে দগ্ধ আবু হেনারনি কেমন আছেন। তো যাই হোক, এই 3টে ভিডিও এখন আমরা দেখবো, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা চটপট দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। যে গ্যাস বেলুন বিস্ফোরণে মিরাক্কেল তারকা আবু হেনারনি দগ্ধ হয়েছেন, সেই গ্যাস বেলুন বিক্রেতা নিজেই তৈরি করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দগ্ধ রনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রনি সহ দগ্ধ পুলিশ সদস্যদের দেখতে যান পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এ সময় তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি চেয়েছি যে আমার বাবা মার মুখ উজ্জ্বল হয়, আমি মোমবাতি জ্বালিয়ে বাবা মার মুখের সামনে ধরেছিলাম এবং আমি চেয়েছিলাম যে আমার বাবা মার মাথা উঁচু করতে। আমি পরপর 2টা বালিশ মাথার নিচে দিয়েছিলাম। যার কথায় হাসির রোল পড়ে যেত হাজারো মানুষের মধ্যে, তিনি আজ জীবন মৃত্যুর এক সীমানায় দাঁড়িয়ে মানুষ হাসানোর মতো কঠিন কাজকে যিনি শিল্পী রূপ দিয়েছেন তার সুস্থতার প্রার্থনায় স্বজন শুভাকাঙ্ক্ষীরা। তোমার কবুল বলতে হবে, না হলে তুমি বউ পাবা না। তিনবার বলো, কবুল কবুল কবুল।
আমি বলে বই দেখো আপনি তিনবার তো বলেছেন বউ আপনি নিয়ে যান। দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্কেল চ্যাম্পিয়ন রনি অনুষ্ঠানের উপস্থাপক মীর সহ শিল্পীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সোমবার সকালে আবহেনা রনিকে দেখতে যান পুলিশ মহাপরিদর্শক। ফিরে এসে তিনি জানান রনি সহ পুলিশ সদস্যদের দগ্ধের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আমরা এই দুর্ঘটনার সংক্রান্তে আমি নির্দেশ দিয়েছি গাজীপুর পুলিশকে যে এটা ভালো করে খতিয়ে দেখার জন্য, যাতে করে যেটা আপনি বললেন যে যত দূর সম্ভব এগুলোর পুনরাবৃত্তি রোধের জন্য আমাদের পক্ষ থেকে কিছু করা থাকলে ডেফিনেটলি সেগুলো আমরা করব। শেখ হাসিনা জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল শের জানান, রনি পুরোপুরি সুস্থ এমনটা বলার মতো সময় এখনো আসেনি। দুজনেই মোটামুটি ভালো আছে, স্টেবল, তারা এত খারাপ না। তবে আমি সবসময় একটা কথা বলি যে বান রুগী যতক্ষণ বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ সংখ্যামুক্ত বলতে পারবো না, তবে এই দুই তিন দিনের থেকে আজকে অনেকটা ভালো। শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী মঞ্চের পাশে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত হন রনি সহ পাঁচ পুলিশ সদস্য। ওই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আমরা যেটা পেয়েছি যে থাই অ্যালুমিনিয়াম দিয়ে এবং ওই সোডা এবং পানি দিলে হাইড্রোজেন গ্যাস উৎপাদন হয়, সেটা আবার উড়ে, এই টাইপের আমরা এলিমেন্ট পেয়েছি। আমরা এটা পরীক্ষা করতে দিয়েছি, ফাইনালি আমরা জানতে পারবো। এমন ঘটনা এড়াতে আরো সচেতন হওয়ার তাগিদ পুলিশ কর্মকর্তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কৌতুক অভিনেতা আবহেনা রনি এবং পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থাপত্র দিয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড, তবে তারা শঙ্কামুক্ত নয়। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রনির স্ত্রী। মঞ্চ থেকে হাসপাতালের বিছানায় দগ্ধ হয়ে দুদিন ধরে অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছেন কৌতুক অভিনেতা আবহেনা রনি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, রনির রক্ত পরীক্ষায় সমস্যা ধরা পড়েছে। এই রিপোর্ট পর্যালোচনা করে নতুন ব্যবস্থাপত্র দিয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। হাসপাতালটিতে পর্যবেক্ষণে আছেন দগ্ধ পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানও। এই রোগী যে শঙ্কামুক্ত এটা কোনো সময় বলা যাবে না, এবং এই দুইজনেরই ইনহেলেশন বার্ন আছে। এখন পর্যন্ত আমরা যেভাবে চিকিৎসা করছি সেটাতে আমরা আরো আজকে কিছু পরীক্ষা নিরীক্ষাতে আমরা কিছু রক্ত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাতে কিছু অ্যাবনর্মালিটি পাই, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করে আমরা কিছু নতুন ট্রিটমেন্ট সংযোজন করা হয়েছে এখানে। সামন্তলাল সেন জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় দুজনকে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন ও পরিবার চাইলে চিকিৎসার জন্য তাদের বিদেশে নিতে পারে। প্রত্যেকটা পেশেন্টের কিন্তু রাইট আছে তারা কোথায় চিকিৎসা করবে, এখানে আমাদের বলার কিচ্ছু নেই। তারা যদি মনে করে যে না তারা নিয়ে যাবে, আমাদের কোনো আপত্তি নেই। রনির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রোমানা রশিদ শম্পা। ওনাদের যে আন্তরিকতা এবং সেবাটা, এটার মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিছুই নেই। মানে ওনারা যেটা ভালো মনে করবেন এটাতেই আমরা একমত পোষণ করছি। পুলিশ জানায় তদন্ত কমিটির রিপোর্ট পেলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে যদি কোনো ব্যক্তির অবহেলা বা কোনো মোটিভ থাকে সেটা বের হয়ে যাবে, এবং অবশ্যই বিভাগীয় এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গেল 16 সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা রনি সহ পাঁচজন দগ্ধ হন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। গাজীপুরের গ্যাস বেলুন বিস্ফোরকের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবহেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। এর আগে রনির ঘনিষ্ঠজন মিরাকেলের প্রতিযোগী মোহাম্মদ পরশ জানান, রনি স্বাভাবিক খাবার খেতে পারছেন, কথাও বলতে পারছেন। জানা গেছে রনির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মিরাক্কেলের মীর আফসার আলী, অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি সহ টিভি ও চলচ্চিত্রের শিল্পীরা রনির সুস্থতা কামনা করেছেন। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এই সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে 16 সেপ্টেম্বর।
তো 16 সেপ্টেম্বর যেহেতু ঘটনাটা ঘটেছে, তো এখনো পর্যন্ত তার কারেন্ট আপডেট কি আছে, তো সবটাই আমাদের মনে হয়েছে যে জানাটা দরকার, বা আমরাও জানতে আগ্রহী যে এখন তিনি কেমন আছেন। তার জন্য আমরা লাস্টে তিনি কেমন আছেন সেই আপডেটটাও আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি কিভাবে ঘটেছে, কি ব্যাপার, এটা নিয়ে এখনো পুলিশের তদন্ত চলছে, সেই পুরো ব্যাপারটা এখনো পুরি মানে স্বচ্ছভাবে সামনে আসেনি পুরোপুরি ভাবে। তো সেটা আমার মনে হয় যে পুলিশ ডেফিনেটলি তার কাজ করে যাচ্ছে, ঠিক খুব শীঘ্রই হয়তো জানা যাবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেদিন, যে এতটা একটা মর্মান্তিক দুর্ঘটনা এরকম চোখের নিমিশে ঘটে গেল এবং যার পরিণতি এতটা ভয়াবহ হলো। কিন্তু আমার কোথাও কি পার্সোনালি মনে হয় যে পুলিশের একটা দায়িত্ব বর্তায় যে এত বড় শিল্পী বা এত বড় নাম কি যখন আপনারা নিয়ে আসছেন, তাদের সেই সেফটি ব্যাপারটা যাতে শুধু তাই কেন যে পুলিশ কর্মীরাও দগ্ধ হয়েছেন, পাঁচজন শুনতে পেলাম, এবং একটা সাধারণ মানুষ যদি থাকে তাদের সেফটি গুলো দায়িত্ব রাখা একটা পুলিশের দায়িত্ব, এটা বা পুলিশ ফোর্সের দায়িত্ব, এবং তার সাথে সাথে যে গ্যাস বেলুন আনা হয়েছে, তো গ্যাস বেলুনের কি প্রয়োজনীয়তা আমি বুঝতে পারলাম না, যদি আনা হয়েও থাকে তো সেখানে যে এত বড় একটা অনুষ্ঠান, পুলিশ হচ্ছে সবকিছুর মানে ইনভেস্টিগেশনের মানে একদম ওপরে, এবং সেখানে গিয়ে যে জিনিসটা আনা হচ্ছে যে এত বড় একটা সেরিমানির জন্য, সেটা কতটা ঠিকঠাক সেটাও কিন্তু পুলিশ দেখে শুনে আনতে হতো। পরবর্তীকালে তদন্তটা মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার যেন মনে হচ্ছে, সেটা আগেই করলে হয়তো এই জিনিসগুলো ঘটতো না। সে তো অবশ্যই মানে করা তো উচিত ছিল, কিন্তু কি করা যাবে, একটা ঘটনার প্রভাবে ঘটে গেছে, কেউই তো চায় না এরকম ঘটুক, কিন্তু অনেক সময় তো ভুল জিনিসগুলো ঘটে যায়। এখানে যে ইনফরমেশনটা পেলাম যে হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হচ্ছে সেটা হয়তো ভেজাল হিসাবে তৈরি হচ্ছে, কিছু সোডা টোডা মিশিয়ে জলের সাথে এরকম কি করা হয়েছে, এবং সেটা তদন্ত সাপেক্ষ এখানে বলা হলো। বাট সব থেকে বেশি প্যাথেটিক লাগলো শ্বাসনালী পুড়ে যাওয়াটা, মানে তো ভেবি একটা গা শিউরে উঠলো যে সে মানে সেটা নিঃশ্বাসটা নিচ্ছে কি করে, আর মানে একটা মানে তাকে যেহেতু দেখেছি, তার মানে কমেডি দেখেছি, তার কাজ দেখেছি, তো এরকম একটা হাস্যরস যুক্ত মানুষ যে সবাইকে হাসায়, সবার মুখে হাসি ফোটায়, তো সে আজ নিজের মানে করুণ পরিণতির মধ্যে আছে, এটা ভাবলেও যেন মানে খুব খারাপ লাগছে। তো মানে এইরকম পরিণতি যেন কারণ না হয়, বা এইরকম অবস্থানও কারণ না হয়, কারণ এই যে আগুনে পোড়া বা এই যে দগ্ধ যে ব্যাপারটা, এটা মানে ভীষণই মানে আমি নিজে ওরকম আমার চোখের সামনে একটা ইনসিডেন্ট দেখেছি, তো মানে তো সেই জন্য আমি জিনিসটা বলতে পারবো যে মানে মানে আমাদের একটা জাস্ট হাতে একটা কিছু একটা হয়তো উনান জ্বালাতে গেলে বা কিছু একটা ছ্যাঁকা লাগলে আমাদের পুরো মানে আমরা লাফিয়ে উঠি বা মানে সেই ফিলটা হয়, তো সেখানে একটা মানুষের এইভাবে সে দগ্ধ হয়ে গেছে, মানে এটা যে কতটা প্যাথেটিক, কতটা কষ্টদায়ক, একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝছে। আর এখানে শুধুমাত্র তিনি না, একজন পুলিশ কনস্টেবলেরও খুবই মানে শোচনীয় অবস্থা, সেটা আমরা জানতে পারলাম। তো মানে এইগুলো কখনোই এক্সপেক্টেড না, যেমন শিলাজিৎ বললো সত্যি তাই, একটা বড় রকম প্রোগ্রাম করছে যেখানে শুধুমাত্র যে নামি দামি শিল্পীরা আসছে বলে তা নয়, সেটা তো অনেক সাধারণ মানুষও জমায়ে ধরছে, তো সেই জন্য সমস্ত সেফটি সিকিউরিটি এই জিনিসগুলো ডাবল চেক ট্রিপল চেক করে নেওয়াটা আমার মনে খুব বেশি দরকার। সেটা যখন পুলিশের প্রোগ্রাম আর পুলিশ যখন এই সমস্ত জিনিসগুলো করে থাকে, একদমই তাই, তো সেই জিনিসটা যদি ঠিকঠাক ভাবে করা হয় মানে তাহলে হয়তো এই দিনটা আসতো না। তো মানে এটা তো একটা, এবার জানি না আসল কি ব্যাপার, কোথা থেকে কি একটা হয়তো ফাঁক থেকে গেছে, তো সেটা বোঝা যাচ্ছে না, যাই হোক, বাট এরকম সত্যি কাম্য নয়। আর মানে আমরা ডাক্তারদের কথাও আমরা শুনলাম, তো মানে একটা খুব শোচনীয় একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, যতক্ষণ না তিনি পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারি না। যদি বললে না যে বার্ন রোগী যে বাড়ি যে পর্যন্ত যখন না যাচ্ছে ততক্ষণ কিছু বলা সম্ভব না, সত্যি তাই। যদিও পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পেলাম যে তার অবস্থার উন্নতি হয়েছে, তো সেটা শুনে আমরা কোথাও গিয়ে খুশি হলাম এবং তার তাড়াতাড়ি সেরে ওঠার কামনা করছি, শুধু তিনি নন আরো যে পুলিশ কর্মীরা রয়েছে তাদেরকেও, তাদের একদমই তাই। এবং তার যে হাস্যোজ্জ্বল মুখ, তার যে প্রাণবন্ত মুখ, এবং আমরা যখন ফেসবুকে দেখি যে তার দগ্ধ মুখের ছবি বা দগ্ধ চেহারা, মানে সত্যি গা শিউরে উঠেছে, মানে এরকম যেন না হয় কারোর জন্য, কারোর কোন মানুষ কোন প্রাণী বা কারোর ক্ষেত্রে যেন এরকম ঘটনা না ঘটুক, এটাই হচ্ছে কামনা। আমি শুনেছি যে এরকম বার্ন হয়ে গেলে না সেটা মানে আগের অবস্থায় পুনরায় নিয়ে যাওয়াটা খুব কঠিন, তো সেখানে প্লাস্টিক সার্জারি ছাড়া এর কোনো মানে বিকল্প থাকে না, তো জানি না সেটা কিরকম ভাবে কতটা সাকসেসফুল হবে, বাট আমি চাই যে তিনি যাতে সেরে উঠুন।
একদমই তাই, তিনি এবং তার সাথে সাথে আরো যারা ভুগছেন তো তারা যেন সবাই একদম সুস্থ ভাবে সুস্থ স্বাভাবিক হয়ে যেন বাড়িতে যান, বাড়ির প্রাণও যেন বাড়ির লোকের প্রাণও যেন প্রাণ আসুক। আর মানে এটা মানে আমরা প্রত্যেকে চাই এপার বাংলা ওপার বাংলা সবাই তাকে ভালোবাসে, সবাই তার ফ্যান, তো মানে এটাই এখন চাওয়া যে তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরুন, আর কিছুই না আর কি। তো যাই হোক মানে আর জানি না কি বলবো, আর মানে কি যে এখন বলা উচিত সেটাও সত্যি কথা বলতে জানা নেই। তবে এটুকুই চাইবো যে পুলিশে তদন্ত সঠিকভাবে হোক, আসল কে কালপিট বা কি এর পেছনে রয়েছে সেই জিনিসগুলো একদম স্বচ্ছভাবে প্রকাশ্যে আসুক এবং তার ব্যবস্থাপনাও নেওয়া হোক সরকার থেকে। গাফিলতি হলেও সেটাও যেন মানে সাধারণ মানুষের সামনে রাখা হয়, সেটা যেন পুলিশই গাফিলতি হলে পুলিশটা যেন যতজন অসুস্থ রয়েছেন বা এরকম ভাবে যুঝছেন এই পরিস্থিতির সাথে সবাই যেন সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে নিজের নিজের বাড়ি ফিরুক, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং আমি আর একটা যেটা বললাম যে প্লাস্টিক সার্জারির কথা, সেটা যদি সেটা মানে হিউজ কস্টলি হয়ে থাকে সেই ট্রিটমেন্টটা, তো তাদের যদি ক্ষমতা বা মানে পুলিশ কর্মীদের কথা বলছি তাদের যদি ক্ষমতার বাইরে হয়ে থাকে সরকার থেকে তাদের কিছুটা সাহায্য করা হয়, তাদের অবশ্যই ক্ষতিপূরণটা যেন দেওয়া হয়। যাই হোক এটাতে আর কিছু আর মানে বলার নেই, মানে তার জন্য বা তাদের জন্য আমরা প্রার্থনাটুকুই করতে পারি এবং মানে সবাই আশা করছি প্রার্থনা করছে যেন আলটিমেট আপনারা আপডেটটা আমাদের কমেন্টে একটু জানাবেন প্লিজ। তো যাই হোক এটাই হচ্ছে, আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা যেগুলো বললাম কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আর কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।